আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে বাংলাদেশে আমাদের সচেতনতা বেশ কম। আমরা আসলে এটা চিন্তাও করি না যে মানসিক স্বাস্থ্যের অবনতি হলো কি না, বা এটা হলে আমরা কি করে বুঝবো, বা এটা নিয়ে আসলে মনটাকে যত্ন করার আদৌ প্রয়োজন আছে কিনা। অনেকেই জানি না আমরা যে মনের যত্ন বলতে আসলে কি বোঝায়। শরীরটাকে মোটামুটি যত্ন করা হয়, কারণ শরীর খারাপ হলে আমরা বলতেও পারি, শরীর খারাপ হলে অন্য কেউ আমাদেরকে হয়তো পয়েন্ট আউট করে যে তুমি শুকিয়ে গেছো, তোমাকে মানে একটু যেমন মনে হচ্ছে, একটু দেখে মনে হচ্ছে যে তুমি ভালো নেই, তোমার শরীরটা খারাপ হয়ে গেছে, এরকম অনেক শুনি আমরা। এবং কারোর সঙ্গে দেখা হলে বলি যে শরীর ভালো আছে তো, কিন্তু মনটা ভালো আছে কি না সেটা আমরা কাউকে জিজ্ঞেস করি না সচরাচর। তো যেটা হয় যে আসলে মনের স্বাস্থ্য যেহেতু খুব অবহেলিত, মনের স্বাস্থ্য নিয়ে আমাদের সচেতনতাও নেই আমাদের দেশে, আমাদের সমাজে। এবং এই অনুষ্ঠানটির একটি উদ্দেশ্য কিন্তু মনের স্বাস্থ্য নিয়ে মানুষকে সচেতন করা। তো সেই জন্য আমাদের একটা বিষয় বোধ হয় আরও ভালো করে চিন্তা করা দরকার, যে মনের স্বাস্থ্য নিয়ে আমরা আরও সচেতন হব, এটা নিয়ে যত ধরনের প্রেজুডিস বা আমাদের ভুল ধারণা আছে সেটা সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং মনের স্বাস্থ্য যখন অবনতি ঘটে স্বাস্থ্যের, তখন আমাদের শরীরটাও যে খারাপ হতে থাকে, শরীরের উপরে এর একটা নেতিবাচক প্রভাব পড়ে সেটা কিন্তু আমরা চিন্তাও করি না। তা আমাদের কাছে অনেকে আসেন যারা প্রচুর পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, প্রচুর ডাক্তারের কাছে গেছেন, শেষমেশ ডাক্তার বলেছেন আপনার তো শারীরিক কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি বরং যারা মানসিক চিকিৎসা করেন তাদের কাছে যান। তো তারা যখন আসেন এত বড় ফাইল নিয়ে আসেন যে কত রকম পরীক্ষা করিয়েছেন, কত টাকা তারা খরচ করেছেন, কিন্তু তারা যদি একটু মনের স্বাস্থ্যের দিকে নজর দিতেন, মানে তারা আরও অসুস্থ হওয়ার আগে, কিংবা এটাকে একটা কারণ হিসেবে চিন্তা মাথায় রাখতেন, তাহলে হয়তো ভালো হতো। তো সেটি নিয়ে আজকে আমাদের অতিথিরা আলোচনা করবে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, একজন হচ্ছে সঞ্জিদা মাহমুদ, সরি সাবরিনা মাহমুদ। সাবরিনা, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। তুমি তো দেশে নেই, অনেকদিন ধরে দেশের বাইরে আছো, তুমি যখন দেশে আসো আমরা তোমাকে ডাকি অনুষ্ঠানে, এবং খুবই ভালো লাগে তুমি অনেক দূরে চলে গেছো আমাদেরকে ছেড়ে। সাবরিনা হাঙ্গেরিতে ও পিএইচডি উচ্চ মানে উচ্চশিক্ষায় গেছে, পিএইচডি করছে, এবং ও কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এডুকেশন সাইকোলজিস্ট হিসেবে কাজ করছিল এবং এখনও করছে, দূর থেকেও করছে, এবং ও একজন সাইকোথেরাপিস্ট। তোমাকে আবার স্বাগত। আরেকজন হচ্ছে রফুন নাহার। রফুন হচ্ছে একজন শিক্ষক, কাউন্সিলিং সাইকোলজিস্ট, এবং একই সাথে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষকতা করছে। তো তোমাকে স্বাগত, তুমি তো বলেছো ওকে আগে বলতে, তাহলে ওকেই বলি। সাবরিনা শুরু করো, তারপর ওর জন্য একটু সময় দেখো। আচ্ছা, আজকের যে বিষয়টার টপিক, মানসিক স্বাস্থ্যের অবনতি হলে যে শারীরিক স্বাস্থ্যেরও অবনতি হয় কি না, আসলে ঠিকই হয়, কিন্তু আমরা, আমার যেটা মনে হয় যে বাংলাদেশে আমরা এতটুকু বুঝি যে শরীরের অসুস্থতার সাথে যে আমার কেন একটা টেস্ট করলাম, আমার কেন একটা রোগ হলো, বা এটা নিয়ে মানসিক স্বাস্থ্যের যে শারীরিক অসুস্থতার জন্য মনটা ভেঙে পড়ে, দুশ্চিন্তা হয়, সেটা হয়তো যতটা সচেতন, কিন্তু ভাইস ভার্সা যে আরেকটা বিষয় আছে যে মনের অসুস্থতার জন্য শরীরের অসুস্থ, দুইটা যে একটা অপরের ভাইস ভার্সা, এই বিষয়টা আমরা অতটা সচেতন নয়। কিন্তু আমরা যদি দেখি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী যে স্বাস্থ্য বলতে আসলে কি বোঝায়, সেখানেও কিন্তু বলা হয়েছে যে একজন ব্যক্তির স্বাস্থ্য বলতে, সুস্বাস্থ্য বলতে কিন্তু শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুখকর একটা অবস্থানকে বোঝায়। কিন্তু আসলে আমরা ওইভাবে সচেতন নয়। আবার আসলে যে আমাদের যে যখন মানসিক স্বাস্থ্যের, শরীরে একটা ক্ষত হলে কি হচ্ছে, যে আমি যদি ওইটা যদি প্রপারলি ট্রিটমেন্ট না করা হয়, সাপোজ আমি ইঞ্জেকশন দিলাম না বা কোনো ওইটার অপারেশন বা প্রপারলি হিল না হলে, ওটা কিন্তু আমাকে ওখান থেকে আরও সিরিয়াস কিছু হচ্ছে। ঠিক আমার ছোটবেলার কোনো ক্ষত বা আমার যে কোনো বয়সেরই মানসিক ক্ষতর ফলে, আমার যে ওই যে কষ্টদায়ক অনুভূতির ফলে যে আমার মানসিক ক্ষতটা তৈরি হচ্ছে, যে কোনো বিষয়ে হতে পারে, যে আমার স্কুলে ফ্রেন্ডের কাছ থেকে আমি কোনো কটূক্তি শুনে মন খারাপ হলো, বা আমার হঠাৎ করে পরিবারের কোনো আপন কারো মৃত্যু, হঠাৎ যে কোনো ট্রমার বিষয়গুলো থেকে যে আমাদের কষ্টদায়ক অনুভূতির ফলে যে মানসিক ক্ষতটা তৈরি হচ্ছে,
ওইটা কিন্তু আমরা প্রপারলি যখন আমরা সঠিকভাবে ওইটা নিরাময় করছি না, ওইটা কিন্তু আমাকে পরবর্তীতে বিরক্ত করছে। যেমন আমার ঘুম হচ্ছে না বা দুঃস্বপ্ন হচ্ছে, সারা জীবন বয়ে বেড়াতে হয়। তো এজন্য মানসিক স্বাস্থ্যের অবনতি হলেও সাথে সাথে আমাদের শারীরিক স্বাস্থ্যের প্রতিও যত্নবান হওয়া উচিত। কারণ যে আমাদের স্ট্রেস, সামান্য বিষয়ে আমরা যখন অতিরিক্ত স্ট্রেস হচ্ছি বা উদ্বিগ্ন হচ্ছি, আমাদের কিন্তু কর্টিসল হরমোন যে ব্রেন থেকে মস্তিষ্ক থেকে নিঃসরণ হওয়ার ফলে, ওইটা আমাদের পুরা বডিতে যাওয়ার ফলে আমাদের বিভিন্ন রকমের অসুখ দেখা যাচ্ছে। যেমন হার্ট ডিজিজ হচ্ছে, তারপর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমার অন্য কোনো রোগ থাকলে ওই সময় কিন্তু এই মানসিক চিন্তা দুশ্চিন্তার জন্য আমার ওই সময় দেখা যায় যে আমার হয়তো হাই প্রেশার আছে বা যে কোনো ডায়াবেটিস অন্য প্রবলেম আছে, ওইগুলো দেখা যায় যে ওই সময় বেড়ে যায়। বেড়ে যাচ্ছে রাফুন, আমি যদি বলি যে শরীর আর মনকে আসলে একেবারে আলাদা করার কোনো উপায় নাই, এবং এখনকার যে স্নায়ুবিজ্ঞান যে নিউরো সায়েন্স সেখানেও বলা হয় যে একটা ইউনিট আসলে শরীর আর মন। ট্রিটমেন্ট করার জন্য আসলে ডায়াগনোসিসগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু শরীর এবং মন, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য একদম ওতপ্রোতভাবে জড়িত। এবং কিছু কিছু আসলে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার সিমটমগুলোই কিন্তু শারীরিক থাকে। যেমন আমরা যদি ডিপ্রেশনের কথা বলি, তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্লান্তি থাকে, অবসাদ থাকে, ঘুমের সমস্যা থাকে, ক্ষুধা মন্দা থাকে অথবা বেড়ে যায় ক্ষুধা। তো এগুলো কিন্তু সরাসরি বোঝাই যাচ্ছে যে শরীরের উপরে একটা প্রভাব পড়ছে। চট করে মাথাটা ধরে যায়, মাথা ধরে যায়। এবং আবার ডিপ্রেশনের কথা যদি বলি, অ্যাংজাইটির কথা যদি বলি, তাহলে কিছু শারীরিক প্রতিক্রিয়াই থাকে। এবং কখনো কখনো যাদের প্যানিক অ্যাটাক হয়, তারা কিন্তু এসে বলেন যে আমার মনে হচ্ছিল যে এটা হার্ট ডিজিজ, এত জোরে জোরে আমার মানে আসলে হার্টবিটটা হয়, শ্বাস প্রশ্বাসের গতি এত বেড়ে যায়। তারা কিন্তু মনোবিজ্ঞানীর কাছে আসার আগে দেখা যাচ্ছে যে হৃদ বিশেষজ্ঞের কাছে যাচ্ছেন, এরকমটা হয়। অনেকে নিউরোলজিস্টের কাছে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, ব্রেন স্ক্যান করে, এমআরআই করে। হ্যাঁ হ্যাঁ, কারণ খুব চাপ লাগে মাথায়, এবং শারীরিক উপসর্গ। এবং এটা যদি আমরা বলি যে মানসিক রোগের দিকে নাও যাই, সাধারণ একটা অনুভূতি সেটারও কিন্তু সেন্সেশনটা হচ্ছে শরীরে প্রতিক্রিয়া, শারীরিক যে প্রতিক্রিয়া এটাকেই তো আমরা অনুভূতি বলি। যে কোনো একটা ঘটনার প্রতি আমাদের শারীরিক প্রতিক্রিয়াটা, তাৎক্ষণিক যে শারীরিক প্রতিক্রিয়াটা। এবং আমি যদি ফোন যদি না এসে থাকে, আমি একটু অ্যাড করি সেপারেশন অ্যাংজাইটি, যেটা যে কোনো বাচ্চা যখন প্রথম স্কুলে যাচ্ছে, ওর কিন্তু ডায়রিয়া হয়ে যায়, জ্বর হয়ে যায়। আমার নিজেরই মনে আছে যে আমি যতবার আমি বেশ অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পড়ালেখার জন্য আমার শহরে আসতে হয়েছে, যখনই আমি বাড়ি থেকে আসি আমি অসুস্থ হয়ে পড়ি, আমার জ্বর আসে অথবা আমার পেট খারাপ হতো। তো এই বিষয়গুলো, এবং তখন কিন্তু বুঝতাম না যে এটা আসলে আমার মন খারাপ, এজন্য আমার শরীরটা খারাপ হয়ে পড়ে। কিন্তু এখন এসে যখন আমি রিলেট করি যে না, আসলে এটা আমার মন খারাপ ছিল, একেবারে ক্লিনিক্যাল ডিপ্রেশন না, কিন্তু মন খারাপ হলে আমার আসলে শরীরও খারাপ হয়ে যায়, চাপ, মানসিক যে চাপটা, রোগ প্রতিরোধ ক্ষমতা তখন কম থাকে, যার ফলে আসলে আমার শরীরটাও খারাপ হয়ে যায়। এবং আরেকটা বলা হয় যে আমাদের মনের অবস্থানের উপরে আমার কিন্তু সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে আমার পেটের সাথে। হার্টের সাথে তো আছেই, কিন্তু পেটটা সবচেয়ে আগে খারাপ হয় আর কি। হ্যাঁ, তো খুবই একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটাই বলছি যে এটা আমাদের মানসিক স্বাস্থ্যের প্রভাব শারীরিক স্বাস্থ্যে পড়ে, বা শারীরিক স্বাস্থ্যের প্রভাবও মানসিক স্বাস্থ্যের উপরে পড়ে। যে কোনো ধরনের একটা রোগের পরে মানুষ ট্রমাটাইজড হয়ে যায়, সেটা কিন্তু আবার ট্রমাটা মেন্টাল ট্রমা, শরীরটা একটু সেরে যাওয়ার পরও একটা ট্রমা থেকে যায়। একটা বিশেষ করে একটা ডায়াগনোসিস হওয়ার পর মানুষ কিন্তু ডিপ্রেশনে পড়ে যায়, যে ক্যান্সার ডায়াগনোসিস বা হার্টে রিং পড়াতে হবে, হার্টে ব্লক। তো দুটোই আসলে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আরেকটা জিনিস হয় যে বাবা মা বলেন যে ও তো অনেক আগে হয়েছিল, ওটা ওর জীবনে অনেক আগে ঘটেছিল, ও তো তখন টিনেজ ছিল, ও তো তখন 5 বছর ছিল, 6 বছর ছিল। কিন্তু ওই যে 5 বছর 6 বছর বা তারও আগে যদি কোনো অ্যাবিউজ হয়ে থাকে, হ্যাঁ, বিশেষ করে মানে যৌন হয়রানির কোন শিকার হয়ে থাকে, সেটা যে সারা জীবন তাকে ভোগাতে পারে এবং নানা রকম শারীরিক উপসর্গ হতে পারে সেখান থেকে, সেটা কিন্তু আমাদের চিন্তার একেবারেই বাইরে, তাই না? যে ও তো তখন ছোট ছিল, কিছু বুঝতো না, আমরা খুব ঝগড়া করতাম, ও তো ছোট মানুষ, ও কি বোঝে ঝগড়া, তাই না? এই যে একটা জিনিসটাকে কমিয়ে দেখা, এই প্রবণতাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাবিনা কি আরেকটু অ্যাড করতে চাও? আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি যে
আসলে আমাদের এই জায়গাটাতে ছোটবেলা থেকে বাবা মার সচেতনতার জায়গাটা খুবই গুরুত্বভাবে এটা বাচ্চাদের সাথে ডিল করা উচিত। কারণ আমরা ওই যে যত যেটা প্রথমে বললাম যে ঠিকই শারীরিক অসুস্থতার জন্য মানসিক ইয়াটা হয়, ওইটা হয়তো অ্যাওয়ারনেস এসেছে, কিন্তু যেমন আমাদের ছোটবেলা থেকে কিন্তু ইমোশনটা বাচ্চা ছেলেকে শেখানো হয় তুমি কাঁদবা না, তুমি ছেলে মানুষ, তারপরে মেয়েদেরকে বলে যে তোমার খুব ভালো মেয়ে হতে হবে। ফোনটাও যেটা, হ্যাঁ ফোনটাও যেমন এসেছিল যে আমার মনে হচ্ছিল এক পর্যায়ে যে ওর যে খুব ভালো করছে ওটা ফোকাস, মানে তুমি লেখাপড়ায় ভালো সব কিছুতেই ভালো করতে হবে, কেন তুমি চিল্লাচিল্লি করবা, এই ধরনের বিষয়গুলো যে ইমোশনগুলোকে নিয়ে মানে মানসিক অনুভূতিগুলো নিয়ে আমার যে অনুভূতিগুলোকে যদি আমরা ছোটবেলা থেকেই শিখাই যে তোমার এই কারণে এই অনুভূতি হচ্ছে, তোমার এখন মন খারাপ তুমি কাঁদতে পারো, বা ওই ছোটবেলা থেকে শিখালে হবে কি তখন যদি জানে যে আমি যে এগুলোকে গুরুত্ব দিচ্ছি না আমার এই অনুভূতিগুলোকে, তা এর ফলে কিন্তু পরবর্তীতে আমার একটা শারীরিক মানে লং টার্ম যদি আমি এরকম স্ট্রেসের মধ্যে থাকি অথবা উদ্বিগ্ন বা দুশ্চিন্তার মধ্যে থাকি, ওটা যে আমার শারীরিকও বিষয়টাতে ক্ষতি করে সেই জায়গাটা হয়তো অনেকটা সচেতনতার জায়গা তৈরি হবে।